নজরুল চর্চা কেন্দ্র বারাসাত কর্তৃক আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক নজরুল উৎসবে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আলোচক বৃন্দ এবং সম্মুখে উপস্থিত আছেন নজরুল প্রেমী শ্রোতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আমি বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি এবং আপনারা যারা বিশেষ করে নজরুল চর্চা কেন্দ্র বারাসাত এর সভাপতি শেখ কামাল উদ্দিন, তাকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সম্পাদক শাহজাহান মল্লিক সহ নজরুল চর্চা কেন্দ্রের সমস্ত সদস্যবৃন্দ, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শুধুবৃন্দ, আমি আসলে নজরুলের সাহিত্য বা কাব্য বিষয়ে কোনো মূল্যায়ন আজকে করব না। আমি বিশেষত কয়েকটি প্রসঙ্গে কথা বলতে চাই, তার মধ্যে একটি হচ্ছে বাঙালির কাছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুটি মাস অত্যন্ত উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য দুটি কারণে, একটি হচ্ছে বৈশাখ মাস তো বাংলা নববর্ষের জন্য বাঙালির কাছে খুবই কাঙ্ক্ষিত, আর সেই সাথে পঁচিশে বৈশাখ আমরা জানি যে রবীন্দ্রনাথের জন্মদিন, আর এগারোই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো শুধু পঁচিশ কিংবা এগারো এই দুটি তারিখের মধ্যে কিন্তু বাঙালি সীমাবদ্ধ থাকে না। আমরা দেখেছি যে এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুটি মাসের প্রায় সমস্ত তারিখে এই নজরুল রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়, আর তারই ধারাবাহিকতায় আজকে নজরুল চর্চা কেন্দ্র বারাসাত দ্বিতীয় আন্তর্জাতিক নজরুল উৎসবের আয়োজন করেছে। সেদিক দিয়ে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর সে সাথে বলতে হয় যে তাদের এই সংগঠনটির নামও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা নজরুল চর্চা কেন্দ্র নজরুল অধ্যয়ন নয়, নজরুলের সাহিত্য, জীবন, তার দর্শন সমস্ত কিছু চর্চার মধ্য দিয়ে সাধারণের মাঝে সেটাকে ছড়িয়ে দেওয়ার নীতি যে তারা গ্রহণ করেছে, এই কাজের জন্য এই সংগঠনটি সাধুবাদ পাওয়ার যোগ্য। শুধুবৃন্দ, আমরা জানি যে নজরুল তার সমগ্র জীবনে সাধারণ মানুষের জন্য, গণমানুষের স্বাধীনতার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য সাহিত্য চর্চা করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আপনারা আমার সাথে একমত হবেন যে এখন পর্যন্ত নজরুল সাধারণের কাছে পৌঁছাতে পারেনি। নজরুল শিক্ষিত সমাজের কিছু নজরুল প্রেমীর কাছেই সীমাবদ্ধ আছে, এমনকি দুঃখের সাথে বলতে হয় যে যাদের কথা নজরুল বলেছেন, যাদের আর্থিক উন্নয়নের জন্য নজরুল সারা জীবন কাব্যচর্চা করেছেন, তাদের কাছে তার নামটি এখনো অজ্ঞাত। আমি মনে করি যে নজরুল চর্চা কেন্দ্র সাধারণের কাছে নজরুলকে পৌঁছে দেওয়ার সেই ব্রতি গ্রহণ করবে। শুধুবৃন্দ, এটি প্রসঙ্গ আমি একটু উল্লেখ করতে চাই, কবিয়াল রমেশ সিং তার জীবনীকার পুলকচন্দ্র 1861 সালে যখন প্রত্যন্ত অঞ্চলে রবীন্দ্র জয়ন্তী শতবর্ষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন, সেই সময়ে সেই সাধারণ মানুষেরা পুলকচন্দ্রকে প্রশ্ন করেছিলেন, বাবু রবীন্দ্রনাথকে তোমরা যে এই যে কবি রবি কবির কথা বলছো, ইনি আসলে কে?
সাধারণের এই প্রশ্ন থেকে সহজে বোঝা যায় যে তারা কবিয়াল রমেশ সিংকে চিনলেও তার প্রশ্ন করেছে কবি রবি কবি কে, অর্থাৎ রবীন্দ্রনাথ তাদের কাছে পৌঁছায়নি। একইভাবে আমরা বলতে পারি যে গণনাট্য সংঘে নাট্য মঞ্চায়নের কাজে কিশোরগঞ্জে গিয়েছিলেন শম্ভুমিত্র। শম্ভুমিত্র সেখানে নিবারণ পণ্ডিত নামে একজন কবিয়ালের কাছে রবীন্দ্র কাব্য পড়ে শুনিয়েছিলেন। সেই নিবারণ পণ্ডিত তার আগে কখনো রবীন্দ্র কিংবা নজরুল তাদের কাব্য সম্পর্কে অবগত ছিলেন না। তো যেদিন শম্ভুমিত্রের কাছে রবীন্দ্র কাব্যের বিষয়ে অবগত হয়েছিলেন, সেই বিষয়টা পরবর্তী সময়ে আমরা জানি যে নিবারণ পণ্ডিত সাধারণের কাছে ছড়িয়ে দিয়েছিলেন। তো আমরা যে কথা বলতে চাই যে সাধারণের কাছে নজরুলকে আমরা পৌঁছে দেব। নজরুল সাধারণের কথা বলেছিলেন, সাধারণ গণমানুষের মুক্তির কথা বলেছিলেন। সেই প্রসঙ্গটি আমরা সাধারণের মানুষের কাছে পৌঁছে দিতে পারলে এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা বিবেচনা করি। আমার পূর্ববর্তী বক্তা একটি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে নজরুল আসলে বেঁচে ছিলেন কত বছর। সত্য কথা বলতে কি, আমি যদি বলি যে নজরুল 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ করেছেন 1942, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন না, আর ঐতিহাসিকভাবে সেটা হবারও কথা নয়। কিন্তু এটা তো সত্য যে সত্যিকার অর্থে 1942 সালের 10 জুন যেদিন নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মুখ হয়ে গিয়েছিলেন, সেই পর্যন্তই প্রকৃতপক্ষে নজরুল বেঁচেছিলেন। তারপরে দীর্ঘ 34 বছর নজরুল জীবন ধারণ করেছিলেন মাত্র। তাহলে আমরা সবাই অন্তত এ বিষয়ে একমত হব যে জীবন ধারণ করা এবং বেঁচে থাকা এক কথা নয়। আমরা জানি যে পক্ষান্তরে একজন দার্শনিক রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে রবীন্দ্রনাথ সারা জীবন বেঁচেছিলেন। সত্যি তো রবীন্দ্রনাথের যে 80 বছর বর্ণাঢ্য কর্মজীবন, তার সমগ্রটাই রবীন্দ্র মননে উজ্জ্বল। আর পক্ষান্তরে নজরুল ওই 1942 সাল পর্যন্ত, অর্থাৎ 43 বছর তার মনন সাধনা করতে পেরেছিলেন, আর ততদিনই নজরুল সত্যিকার অর্থে বেঁচেছিলেন। সুধীবৃন্দ, অনেক সমালোচক নজরুলের কালে এবং পরবর্তীকালে নজরুল কি আধুনিক কবি বা নজরুল কি আধুনিক এ ধরনের প্রশ্ন তুলেছেন। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে সমকালে যারা নজরুলের কাব্য বা নজরুলকে স্তুতি করেছিলেন, পরবর্তীতে তাদের এ ধরনের সংশয় সত্যি এটা দুঃখজনক। এ কারণে যে সমাজ প্রগতির লক্ষ্যে নজরুল যে বিদ্রোহ করেছিলেন, যে বিপ্লব করেছিলেন, তা তো সত্যি আধুনিকতায় উজ্জ্বল। সুধীবৃন্দ, আমরা সমকালে বা তার পরবর্তীকালে বিশেষ করে 30-এর কবিরা, বিশেষ করে আমরা বলতে পারি বুদ্ধদেব বসুর কথা কিংবা জীবনানন্দের কথা, তারা নানাভাবে নজরুলকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। যেমন যে তাদের ধারণা যে কাব্যে দুরূহতা দুর্বোধ্যতা ব্যাপারটি থাকবে, কিন্তু আমরা দেখেছি নজরুলের কাব্য সহজ সরল প্রাঞ্জল, সহজেই সেই বক্তব্য বা কাব্যের কথা বোঝা যায়। এটা তো কোনো অর্থেই আধুনিকতার বিবেচনায় নেতিবাচক হতে পারে না। সুধীবৃন্দ, আমরা দেখব যে কবিতায় সেকুলার ও বিপ্লবী ভাষ্য
নজরুল বরাবরই তার কাব্য নিয়ে এসেছেন, কিংবা আমরা যদি বলি যে দেহজ কামনা কিংবা ইন্দ্রিয় ঘন বৈচিত্র্যের প্রসঙ্গে যে আধুনিকতার প্রশ্নে যারা নজরুলকে দায়ী করতে চেয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার মাধবী প্রলাপ কিংবা অনামিকা কবিতার কথা, সেটাও তো আধুনিকতারই এক উজ্জ্বল লক্ষণ। কিংবা কাব্যের বিষয়, বিভিন্ন ভাষার ব্যবহার, ভাষার নতুন অর্থারোপ নজরুল তার কাব্যে করেছেন, এই সমস্ত বিবেচনায়। কিংবা আমরা বলতে পারি যে সাম্প্রদায়িকতার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন, ধর্মীয় ভাণ্ডামের মুখোশ উন্মোচন করেছেন নজরুল, এ সমস্ত কিছুই তার বাংলা কাব্যে আধুনিকতার পথপ্রদর্শন। শরীরবৃন্দ, নজরুল ধর্ম ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি কখনো অশ্রদ্ধা জ্ঞাপন করেননি। তিনি যখন ধর্ম সাধনায় নিরত তখনও ধর্মীয় মৌলবাদ তাকে গ্রাস করে। নজরুল প্রথম বাঙালি কবি যিনি অখণ্ড ঐতিহ্যকে ধারণ করতে পেরেছিলেন, এই সব কিছু বিবেচনায় আমরা সহজেই বলতে পারি নজরুল বাংলা সাহিত্যের আধুনিক কবি। সুদীপবৃন্দ, আরেকটি প্রসঙ্গ বলবো, সেটা হচ্ছে যে নজরুল শুধু আধুনিক কবি নন, নজরুল একাধারে প্রথম খাঁটি বাঙালি কবি। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় খাঁটি বাঙালি কবি হিসেবে ঈশ্বর গুপ্তকে চিহ্নিত করেছিলেন, ঈশ্বর গুপ্তের কবিতার মধ্যে খাঁটি বাঙালির উপাদান পেয়েছিলেন, এবং বঙ্কিমচন্দ্র আশঙ্কা করেছিলেন যে পরবর্তীতে শিক্ষিত কবি পাওয়া যাবে কিন্তু খাঁটি বাঙালি কবি হয়তো আর মিলবে না। নজরুল বঙ্কিমচন্দ্রের সেই আশঙ্কাকে নস্যাৎ করে দিয়ে প্রকৃতপক্ষে খাঁটি বাঙালি কবি হিসেবে বাংলা কাব্যের জগতে আবির্ভূত হয়েছিলেন। এর বিষয়ে একটু বলি যে নজরুল তার শৈশবে বাংলার লোকায়ত ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরেছিলেন, যাত্রা আর কবিগান লেটোগান এসবের মধ্য দিয়ে নজরুলের বেড়ে ওঠা, আর জন্মসূত্রে রাও বাংলার লোক ঐতিহ্যে স্নাত হয়েছিলেন নজরুল, আর শৈশবে ভাটি বাংলার লোক সংস্কৃতির সাথে পরিচয় ঘটেছিল নজরুলের। সেই উভয় বিষয়কে আমরা এক সূত্রে বেঁধে আমরা দেখি যে নজরুল দোভাষী পুঁথি রসবান করে পুঁথি সাহিত্যের ভাষাভঙ্গি রূপরীতি ও ভাষানুসঙ্গ তার কবিতায় ঢুকিয়ে দিলেন, সেই সাথে হাম নাম ইসলামী গান একাধারে শ্যামা সঙ্গীত বৈষ্ণব গান রচনা করে খাঁটি বাঙালির উত্তরাধিকার বলেই নজরুল এমনটি করতে পেরেছিলেন। সুধীবৃন্দ, নজরুল সকল শ্রেণী গোষ্ঠীর প্রতিনিধি। নজরুলের যেটা অধর্ম সেটাই প্রকৃতপক্ষে মানুষের ধর্ম হওয়া উচিত বলে আমরা মনে করি। সুধীবৃন্দ, নজরুল মূল্যায়ন করতে গিয়ে অনেক সমালোচক বিরূপভাবে নজরুলকে উপস্থাপন করেছেন, যেমন আমরা বলতে পারি যে রক্ষণশীল গোড়া মুসলমানেরা নজরুলকে কাফে বিবেচনা করেছেন, আবার রক্ষণশীল হিন্দুর দৃষ্টিতে নজরুল মুসলিম পুনর্জাগরণের কবি, এমনকি বামপন্থীরাও তার ধর্মীয় অনুষঙ্গের ব্যবহারের সঠিক তাৎপর্য বুঝতে সক্ষম হননি। তাই সমকালে আমরা দেখি যে নজরুল যে আবির্ভূত হয়েছিলেন বিদ্রোহী কবিতা দিয়ে, এবং একটি কবিতা দিয়ে রাতারাতি কবিখ্যাতি পেয়েছিলেন কাজী নজরুল, এমনকি পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো কবির ভাগ্যে ঘটে। এবং আমরা দেখি যে সমকালে নজরুলকে যারা স্তুতি করেছেন নন্দিত করেছেন, পরবর্তীতে এরা অনেকেই নজরুল নিন্দায় সামিল হয়েছেন, কিংবা
শব্দ নান্দিকারীদের ভিড়ে নজরুল খণ্ডিত বিখণ্ডিত হয়েছেন। আর এই অখণ্ড রূপমূর্তি প্রতিষ্ঠার প্রয়াস হতে পারে প্রকৃত নজরুল চর্চার মধ্য দিয়ে। সুধীরবৃন্দ, আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃত নজরুল চর্চা ছড়িয়ে পড়বে দুই বাংলায় সেই আশাবাদ ব্যক্ত করি। আর একটি প্রসঙ্গ বলে আমি আমার বক্তব্য শেষ করব, হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলছি। সুধীরবৃন্দ, নজরুল প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলবো যে রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন করতে গিয়ে পূর্ব বাংলায় 1861 সালে কিছু রবীন্দ্রপ্রেমী নানাভাবে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তৎকালে পূর্ব পাকিস্তানে তথা আজকের বাংলাদেশে 1861 সালে রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন করতে গিয়ে প্রতিক্রিয়াশীল পাকিস্তানি গোষ্ঠীর বিরূপ সমালোচনার মুখে পড়তে হয়েছিল ওই রবীন্দ্রপ্রেমীদের। এবং আমরা দেখি যে তারা এরকম ঘোষণা করেছিলেন যে রবীন্দ্রনাথ তো পাকিস্তানের জাতীয় কবি নয়, তাহলে রবীন্দ্র জন্মশতবর্ষ পালন করা বা উদযাপন করাটা হচ্ছে প্রকৃতপক্ষে পাকিস্তানের বিরোধিতা করা। এরকম প্রশ্নে জর্জরিত হতে হয়েছিল রবীন্দ্রপ্রেমীদের। সেই সময় পাকিস্তানের শাসক শক্তি কবি ইকবালকে রবীন্দ্রনাথের বিপরীতে দাঁড় করিয়ে পাকিস্তানের জাতীয় কবির হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু তারা যখন দেখলেন যে উর্দুভাষী ইকবালকে পূর্ব বাংলার জনগণ জাতীয় কবি হিসেবে গ্রহণ করবে না, তখন তারা কাজী নজরুল ইসলামকে বেছে নিয়েছিলেন। এবং বেছে নিয়ে তারা আরেকটি বেকায়দায় পড়েছিলেন, সেটা হচ্ছে যে তারা দেখলেন যে হ্যাঁ, কাজী নজরুল ইসলাম নামটা প্রকৃতপক্ষেই মুসলমানের, কিন্তু তার কাব্যে পাওয়া যাচ্ছে একাধারে মুসলমান তথা মুসলিম ঐতিহ্য ইতিহাসের নানা প্রসঙ্গ, আবার তার সাথেই পাওয়া যাচ্ছে হিন্দু পুরাণের অনুসার। সেখানে আরবি ফার্সি শব্দের পাশাপাশি সংস্কৃত শব্দের ব্যবহার। তো এই পাকিস্তানি শাসক গোষ্ঠী নজরুলকেও সেদিন জাতীয় কবির মর্যাদা দিতে গিয়ে নজরুলের কাব্যে যেখানে যেখানে এই হিন্দু পুরাণের ব্যবহার কিংবা শব্দের প্রয়োগ সেইগুলো বাদ দিয়ে এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। এবং সেই পরিস্থিতি পূর্ব বাংলার প্রগতিশীল জনতা তীব্রভাবে নস্যাৎ করে দিয়েছিলেন সেই প্রচেষ্টাকে। এবং আমরা দেখি যে সেই প্রচেষ্টা নস্যাতের মধ্য দিয়ে দ্বিজাতি তত্ত্বকেও পূর্ব বাংলার মানুষ তীব্রভাবে নস্যাৎ করতে পেরেছিল। আর পেরেছিল বলেই নজরুল চেতনায় উদ্ভাসিত হয়ে পূর্ব বাংলার মানুষ বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল ধারাবাহিক রাজনৈতিক ঘটনাক্রমের মধ্য দিয়ে। সুধীরবৃন্দ, আর সেই নজরুল চেতনারই বহিঃপ্রকাশ বলবো আজকের বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, নজরুলের আকাঙ্ক্ষার বাংলাদেশ। নজরুল বলেছিলেন এই বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক। নজরুলের সেই চেতনা 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও আমরা দেখি যে পরবর্তী সময়ে সেই পাকিস্তানি মৌলবাদী গোষ্ঠীর চেতনা আবার ফিরে আসে। এবং আমরা দেখি যে পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে নজরুল বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত হয়। আপনাদেরকে আমি বলে রাখি অত্যন্ত সচেতনভাবে যে কোনো মহৎ কবি পক্ষে এই জাতীয় কবির খেতাব গৌরবময় নয়, এই জন্য যে
এই জাতীয় কবির খেতাবের মধ্য দিয়ে তাকে এক ধরনের সরকারিকরণের প্রবণতা প্রতিষ্ঠিত করতে চায় শাসক গোষ্ঠী। নজরুল যেটা তীব্রভাবে ঘৃণা করেছেন, নজরুল নিজে বলেছেন যে নজরুল কোনো দেশে কোনো জাতি নয়, নজরুল সকলে, নজরুল সবার। তো আমরা দেখি যে স্বাধীন বাংলাদেশে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর ইচ্ছা নিয়ে একটা প্রবর্তন ঘটে এবং নজরুলকে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করার মধ্য দিয়ে আমরা দেখি যে আরও হাস্যকর হলো এই যে বাঙালি, আমরা জানি যে পূর্ব বাংলা পশ্চিম বাংলার আমাদের জাতিসত্তার সবচেয়ে বড় ঐক্যসূত্র হচ্ছে যে আমরা বাঙালি, কিন্তু বাংলাদেশে আজকে আমাদের জাতীয়তা কিন্তু বাঙালি নয়, বাংলাদেশি। আর নজরুল বাঙালির কবি নয়, বাঙালির জাতীয় কবি নয়, তাকে করা হয়েছে বাংলাদেশের জাতীয় কবি। এটাও আমি বলি যে নজরুলকে খণ্ডিত বিখণ্ডিত করা হয়েছে, নজরুল চেতনাকে রক্তাক্ত করা হয়েছে নানাভাবে। তো এর অবসান ঘটুক। আমরা মনে করি যে নজরুলের যে চেতনা তা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলেই নজরুল সম্পর্কে এই সমস্ত ভ্রান্তি বা যারা নজরুলকে খণ্ডিত বিখণ্ডিত করে তার চেতনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে চাই তাদের পথ রুদ্ধ হবে। আমি আপনাদের অনেকটা সময় এবং ধৈর্যের পরিচয় নিয়েছি, তো সবাইকে আমি আরও একবার নজরুলের চেতনায় শান্ত হয়ে যে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি।